আমরা এই সময় বই মেলার মধ্যে একটা আর্ট ক্রিয়েটরের সামনে বসে আছি। একটা এখানে আমার ম্যাম আছে আর ওনার একটা বন্ধু, এই দুটো মিলে টি শার্টের উপরে এই আঁকা হচ্ছে, লেখা হচ্ছে, তারপরে ডিজাইন করা হচ্ছে। তাই জিজ্ঞেস করবো ম্যাম দিয়ে কীভাবে ওনারা করেন বা এই বইমেলার বাইরেও করেন বা কীভাবে এইটা স্টার্ট করলেন সেটাই জিজ্ঞেস করবো। ম্যাম আপনার নাম কী হচ্ছে? আমার নাম অপর্ণা মণ্ডল। ম্যাম এটা কি আপনারা এই বই মেলাই করেন বা বাইরেও করেন? না, আমরা মেলাতে যাই, শুধুমাত্র বই মেলা না, মেলাতেই আমরা যাই। এটা বাড়ি থেকেই আমরা করছি আপাতত, তো লকডাউন থেকে আমরা শুরু করেছি এটা। ম্যাম এটা এই আপনাদের মাথায় কী করে আসলো, এটা আপনি কী করে আরম্ভ করলেন এইসবগুলো? মাথায় আসতে বলতে ছোটোবেলা থেকে আঁকা শিখতাম, কিছু একটা ক্রিয়েটিভ করার ইচ্ছা ছিল। আর সত্যি কথা বলতে এখন ডিজিটাল মানে হয়ে না সব হাতের আঁকার উপর ভ্যালুটা কমে যাচ্ছে। এটা তো আপনার একটা আপনি শখ দিয়ে আপনি আরম্ভ করলেন বা শিখলেন, এটা আপনি প্রফেশনাল লাইনে কখন নামলেন? সত্যি কথা বলতে প্রফেশনাল লাইনে আমরা নেমে গেছি অলরেডি, তো দেখি। ম্যাম এটা আগে তো আপনি শখ দিয়ে করতেন, ছোটোবেলায় শখ দিয়ে সব আঁকানো শুরু করে, তাহলে আপনি এইভাবে যদি লকডাউন থেকে আপনি আরম্ভ করলেন, এটা মাথায় কী করে আসলো? লকডাউনে যখন আমি বাড়িতে ছিলাম তখন আমি নিজের পুরোনো টি শার্টটাকে কিছু করার চেষ্টা করতাম, যে ওটাকে কী করে আরও অন্যরকম করা যায়। তো দেখতাম, ছবি আঁকতাম, রং করতাম, ভালো লাগতো, তো সেটাকেই আমরা কাজে হিসেবে নিয়েছি। ম্যাম মানে যে আঁকানো যে কাস্টমার আসে তার কী রেসপন্স থাকে? মানুষ পছন্দ করছে এটাকে। তো এটা কি আপনি দুজন আছেন বা আপনাদের আরও অনেক লোন আপনাদের টিম আছে? না, আপাতত আমরা দুজনেই করছি, তো এরপরে যদি মানে ইচ্ছা থাকে তারাও করতে পারে আমাদের সাথে। আপনাদের কোনো কেউ আপনাদের তো এটা আর্টও আছে বা আপনাদের এই দিয়ে মেলা দিয়ে আলাদা কোনো আপনাদের কোনো জায়গা মানে যেভাবে বলতে গেলে যেভাবে বড় বড় প্ল্যাটফর্ম হয় সেভাবে আপনারা কোথায় পৌঁছালেন? না, আপাতত না। তো এর আগে ফিউচারটা প্ল্যান কী দেখছেন? ফিউচার প্ল্যান কল্পনা আছে আপনাদের? আমাদের কাছে এটা যে হাতের আঁকার ভ্যালুটা আর এখন যা ডিজিটাল পেন্ট হচ্ছে ওটার ভ্যালুটা যে আলাদা সেই জিনিসটা বোঝানোর, মানে অনেকে আবার হাতের মানে আঁকাটা বুঝতে পারছে না, তো সেই জিনিসটা আমাদের বোঝানো যে হাতের আঁকার আর ডিজিটাল পেন্টের মধ্যে একটা তফাৎ রয়েছে। একটা হাত একটা টি শার্টের উপরে কত আপনারা কাস্টমার দিয়ে চার্জ করেন? বেশি না, 290 করেই আমরা নিয়ে শুরু করি, এবার তার উপর যেরকম কাজ সেরকম অনুযায়ী আমার প্রাইস। একটা টি শার্ট আপনাদের আঁকা আর পেন্ট করার কত সময় লাগে? এখানে আমরা তো অনস্পট করে দিচ্ছি, মিনিমাম আধা ঘন্টার মধ্যে আমরা একটা লেখা লিখে দিতে পারবো, কোনো শ্লোক বা কোনো কার কিছু থাকে লেখা। যদি আমার দর্শকরা যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার বা আপনাদের কোথায়? কন্ট্যাক্ট নাম্বার আছে আর এমনি আমাদের ফেসবুক পেজ আছে মাইন্ড আর্ট ক্রিয়েশন বলে। আবার বলবেন কি নাম? মাইন্ড আর্ট ক্রিয়েশন, এটা আমাদের ফেসবুক পেজ। আর কন্ট্যাক্ট নাম্বার বলে দেবো? হ্যাঁ, 9874615514। আপনার বাড়ি কোথাও? আমার বাড়ি হচ্ছে 55 গ্রাম রুবি। আমার নাম অপর্ণা মণ্ডল, সত্যজিৎ দত্ত। ধন্যবাদ।